আজ আপনাদের দেখাবো কলকাতার মধ্যে অবস্থিত একটি অসাধারণ মন্দির কমপ্লেক্স। অনেকেরই জানা নেই যে কলকাতার বুকে অনেকটা জায়গা জুড়ে রয়েছে একটা অসাধারণ স্থাপত্যে নির্মিত একটি সুন্দর মন্দির। ভিডিওটা পুরো দেখবেন তবেই জানতে পারবেন মন্দিরটি কলকাতায় কোথায় অবস্থিত, মন্দিরটির ইতিহাস কি, মন্দিরটি কখন খোলা থাকে আর কিভাবেই বা যাবেন এই মন্দিরটি দেখতে। তো আমরা এবার চলে এসেছি মন্দির কমপ্লেক্সের প্রধান প্রবেশদ্বারের সামনে। ঢুকেই নজরে পড়ল দুদিকের প্রাচীরের গায়ে জৈন ধর্মের নীতিকথা ও জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের জীবন কাহিনী খোদিত লিপি গল্পকথার ভাস্কর্য। বাম দিকের দেওয়ালের প্রাচীরের ভিতরে রয়েছে একটি মন্দির যার নাম শীতলনাথজি মন্দির, আর ডান দিকের প্রাচীরের ভিতরে রয়েছে আরেকটি মন্দির নাম চন্দ্রপ্রভুজির মন্দির। এছাড়াও এই মন্দির কমপ্লেক্সে আরও দুটি মন্দির আছে, দাদাওয়াদি ও কুশলজি মহারাজ মন্দির, মহাবীর স্বামী মন্দির, অর্থাৎ মোট চারটি মন্দির আছে এই পরেশনাথ মন্দির চত্বরে। এইবার প্রবেশ করলাম পরেশনাথ মন্দিরের দশম তীর্থঙ্কর শীতলনাথজি মহারাজ মন্দির চত্বরে। ঢুকেই নজরে পড়ল বিশাল সাজানো গোছানো বাগান মন্দির এলাকা, আর ডাইনে ইউরোপিয়ান স্টাইলে গড়া মার্বেল মূর্তি, আর রয়েছে একটি বড় পুষ্করিণী। পুষ্করিণীতে রয়েছে প্রচুর রং বেরঙের মাছ, খাবার দিলে মাছগুলি সব একদম পাড়ে চলে আসে। আমি এখন দাঁড়িয়ে আছি পরেশনাথ মন্দিরে সামনে। এই সামনে ঢুকে একটা পুষ্করিণী রয়েছে, এতে রয়েছে নানা রকমের মাছ। খুব প্রাচীন জৈন মন্দির এটা, 1867 সালের তৈরি। এই মন্দির কমপ্লেক্সের মধ্যে চারটি মন্দির আছে এই মন্দির কমপ্লেক্সের মধ্যে। এখন দাঁড়িয়ে আছি আমরা শীতলজিনাথ মন্দিরে। আমার পিছনে দেখা যাচ্ছে শীতলজিনাথ মন্দির, আরও বেশ কয়েকটি মন্দির আছে। তো আমরা এই মন্দিরের বিভিন্ন অংশের ভিডিও আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পরেশনাথ মন্দির কমপ্লেক্সের বিভিন্ন মন্দিরগুলি। এবার আস্তে আস্তে এগিয়ে চললাম মন্দির চত্বরটি ঘুরে দেখবার জন্য। অপূর্ব ইউরোপিয়ান স্থাপত্যে তৈরি বাগানবাড়ি রয়েছে এই এলাকাটির এক প্রান্তে। এই মন্দিরটির নির্মাতা রায়বাহাদুর বদ্রীদাস মুকিম 1867 সালে লখনৌ থেকে কলকাতায় এসেছিলেন একজন বিখ্যাত জহুরি, নাম ছিল রায় বদ্রীদাস বাহাদুর মুকিম। তিনি নির্মাণ করেছিলেন এই শীতলনাথজি মন্দিরটি এবং প্রতিষ্ঠা করেছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। কলকাতার মানিকতলার বদ্রীদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত সবচেয়ে পবিত্র জৈনদের মন্দির হলো এইটি। পরেশনাথ
জৈন মন্দিরের কমপ্লেক্সে সবচেয়ে সুন্দর মন্দির হলো এই শীতলনাথজি মন্দির। পাশে বাগানের সবুজ ঘাসের লনটি খুবই দৃষ্টিনন্দন। মাঝে মাঝে পাথরের উপরে রংবেরঙের কাঁচের কারুকার্য অসাধারণ। খুব শান্ত নিরিবিলি পরিবেশ এই এলাকাটির। বেশ কিছুক্ষণ বসে সময় কাটিয়ে দেওয়া যায় এই মন্দির এলাকায়। মন্দিরের সামনের লনের ঠিক মাঝখানে রয়েছে একটি জলাশয়। এখানে ফোয়ারার ব্যবস্থা রয়েছে। সন্ধ্যাবেলায় আলো জ্বললে একটা মায়াবী পরিবেশ গড়ে ওঠে। বিকেলে এখানে আসলে সন্ধ্যার রূপটা অবশ্যই উপভোগ করে যাবেন। এইটা হলো জৈনদের দশম তীর্থঙ্কর শীতলনাথজির মন্দির। মন্দিরের সামনে মুখোমুখি রয়েছে বদ্রীদাস মুকিম মহাশয়ের মূর্তি। মার্বেল পাথরের সিঁড়ি মন্দিরের উপরে উঠে গেছে। মন্দিরের থাম, দেওয়াল ও সিলিংয়ের কারুকার্য অসাধারণ। পাথরের উপর বিভিন্ন রকমের রংবেরঙের কাচের সূক্ষ্ম সূক্ষ্ম নকশা দেখে এবং এর নিখুঁত শিল্পকার্যের মুনশিয়ানা দেখে অবাক হতে হয়। এখানে এছাড়া রয়েছে বিভিন্ন জাফরির কারুকার্য। মার্বেলের মন্দিরের মেঝেতেও রয়েছে রংবেরঙের কারুকার্য করা। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই ভিতরের কোনো দৃশ্য দেখাতে পারলাম না। মন্দিরের গর্ভগৃহে রয়েছে শীতলনাথজি মহারাজের মূর্তি। তার কপালে হীরে খচিত রয়েছে। মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বলছে সেই 1867 সাল থেকে এখনো পর্যন্ত। এই মন্দির চত্বরটি খোলা থাকে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত ও বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। শীতলনাথজি মন্দিরের দক্ষিণ দিকে বাইরে রাস্তার উল্টো দিকে রয়েছে শ্রী শ্রী চন্দ্রপ্রভু মন্দির। চন্দ্রপ্রভুজির মন্দিরটি ভিতরে আমরা ঢুকতে পারলাম না, এখন সম্ভবত ঢুকতে দেওয়া হয় না। এই মন্দিরটি তৈরি করেছিলেন গণেশলাল কাপুরচাঁদ জহর 1895 সালে। চন্দ্রপ্রভুজি মন্দির
বাইরে থেকে দেখে এবার আমরা চলে এলাম শীতলনাথজি মন্দির চত্বর পেরিয়ে পূর্ব দিকে জৈন শ্বেতাম্বর দাদাজি মন্দিরে। একে দাদাওয়ারি ও কুশলজি মন্দিরও বলা হয়। পাথরের বাঁধানো রাস্তা পেরিয়ে বেশ কিছুটা এগিয়ে দূরে নজরে পড়ল মার্বেল পাথরের ছোট্ট মন্দির। এখানে ভাদ্র মাসে একটা বিশেষ তিথিতে অনুষ্ঠান হয়, তারই হয়তো প্রস্তুতিতে ডেকোরেশনের কাজকর্ম করা হচ্ছে। মন্দিরের পাশ দিয়ে এগিয়ে পিছনের দিকে গেলে নজরে পড়লো একটি বড় দিঘি। দিঘির মাঝে রয়েছে ফোয়ারা। মন্দিরটি ছোট্ট হলেও চারিদিকের পরিবেশটি বেশ চমৎকার। এখানে জৈন আচার্য কুশল সুরির পদচিহ্ন রাখা আছে এবং এই তার পদচিহ্নকে পুজো করা হয় প্রতিদিন। দিঘিতে রাজহংস চলে বেড়াচ্ছে, এছাড়া নজরে পড়ল কিছু কচ্ছপ। দিঘির ওপারে দেখতে পেলাম আরেকটি মন্দির, যার নাম মহাবীর স্বামী মন্দির। জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের নামে উৎসর্গীকৃত এই মন্দিরটি। পুকুর পার দিয়েও যাওয়া যায় এই মন্দিরটিতে, আবার বাইরে থেকেও মূল প্রবেশপথ দিয়ে যাওয়া যায় এই মহাবীর মন্দিরে। দাদাজি ও কুশলজি মন্দির দেখে বাইরে দিয়ে এসে প্রবেশ করলাম শেষ জৈন তীর্থঙ্কর মহাবীর মন্দিরে। বিশাল মন্দির এলাকা, মন্দিরের দেওয়াল, পিলার ও সিলিংয়ের কারুকার্য অসাধারণ। কারুকার্য দেখে সত্যি চোখ ফেরানো যায় না। ভিতরে রয়েছে মহাবীরের শ্বেত পাথরের মূর্তি। সম্পূর্ণ মন্দির কমপ্লেক্সটি দেখে বারবার মনে হচ্ছিল জৈন ধর্মের মূল কথা, সেই অহিংসা ধর্মের কথা। মারামারি, হানাহানি, স্বার্থপরতা, হিংসা, এসব থেকে দূরে গিয়ে একটা সুন্দর
আদর্শ বাসভূমির কথা, যেখানে থাকবে শুধু সততা, পারস্পরিক সহযোগিতা ও অহিংসা। তাই চলুন আমরা এরকমই একটা পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করি। এবার বলি কিভাবে আসবেন এই উত্তর পূর্ব কলকাতার পরেশনাথ মন্দির দেখতে। যে কোনো প্রান্ত থেকে ট্রেনে চলে আসুন হাওড়া অথবা শিয়ালদা স্টেশনে। হাওড়া স্টেশন থেকে মাত্র 19 কিলোমিটার দূরে এই পরেশনাথ মন্দির। হাওড়া স্টেশন থেকে বেশ কিছু বাস পেয়ে যাবেন এখানে আসবার জন্য। এছাড়া 2-1 টাকার ট্যাক্সি ভাড়া করেও চলে আসতে পারেন পরেশনাথ মন্দির দর্শন করতে। শিয়ালদা স্টেশন থেকে দূরত্ব মাত্র 4 কিলোমিটার। শিয়ালদা স্টেশন থেকে নানা রকম যোগাযোগ রয়েছে এই পরেশনাথ মন্দিরে আসবার জন্য। আপনারা একদিন এসে ঘুরে দেখে যান এই পরেশনাথ মন্দির। শান্ত, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন এই পরিবেশটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এতক্ষণ পরেশনাথ মন্দিরের যে ভিডিওটি আপনারা দেখলেন, সেটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা প্রেস করে দিন পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আমার এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন। যদি ভিডিও সম্বন্ধে কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।